নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অনেক কানেকশন জানাই বন্ধুরা এটি একটি সাপ্তাহিক লটারির ভিডিও এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি এই সপ্তাহে কোন রাশিগুলি লটারি প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ বন্ধুরা তো কোন সেই সৌভাগ্যশালী রাশিরা যাদের এই সপ্তাহে লটারি প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে তা আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এই সপ্তাহে অর্থাৎ তেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত যে রাশিগুলির কথা আমি বলতে চলেছি সেই রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের লটারি প্রাপ্তির কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ বন্ধুরা তবে তার আগে একটি বিষয় জানিয়ে দিই এই লটারি প্রাপ্তির জন্য যে গ্রহটি দায়ী থাকে বা যে গ্রহের জন্য এই লটারি প্রাপ্তি মানুষের জীবনে হয়ে থাকে সেই গ্রহটি হলো রাহু গ্রহ হ্যাঁ বন্ধুরা কারণ রাহু গ্রহই এমন একটি প্ল্যানেট যেটি আমাদেরকে হঠাৎ করে অর্থ দিয়ে থাকে আর এই কলিযুগে রাহু গ্রহের প্রাধান্যতা অনেক বেশি রয়েছে অর্থাৎ এই কলিযুগে অনেকে দেখবেন সেরকম পরিশ্রম না করেও প্রচুর পরিমাণে অর্থ কিন্তু ইনকাম করতে পারে আর কিছু মানুষ রয়েছে যারা পরিশ্রম করে যায় বাট সেই হিসাবে কিন্তু সেরকম মাত্রায় ইনকাম করতে পারে না তাদের জন্মছকে রাহুগ্রহ কিন্তু ভালো রয়েছে অর্থাৎ তারা ফাটকা জুয়া সাট্টা লটারি এই সমস্ত জায়গা থেকে কিন্তু অর্থ পেয়ে থাকে তাই আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে যদি আপনি না জেনে থাকেন যে রাহু গ্রহ শুভ রয়েছে কি না তাহলে আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিতে পারেন এবং জেনে নিতে পারেন আপনার জন্মছকে রাহু গ্রহ শুভ রয়েছে কিনা এর পাশাপাশি এটিও আপনাদেরকে জেনে নিতে হবে যে আপনাদের জন্য লাকি নাম্বার কি রয়েছে এবং ফরচুন নাম্বার কি রয়েছে এই নাম্বারগুলো অবশ্যই জেনে নিতে হবে কারণ লটারি কাটার জন্য এই নাম্বারগুলো খুবই জরুরি হ্যাঁ বন্ধুরা আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন একটি কথা মাথায় রাখবেন এটি পেড সার্ভিস ফ্রি সার্ভিস নয় অনেকে হোয়াটসঅ্যাপে কমেন্টস করছেন যে আমার রাশি লগ্নটা বলে দিন এইভাবে কমেন্টস করবেন না যারা প্রপার দেখাতে চান তারাই কেবলমাত্র যোগাযোগ করুন আপনাদের জন্মছক বিচার করে আমি এতটুকুটা বলে দেব যে আপনার লটারি কাটা উচিত কি উচিত না এছাড়াও আপনার ফরচুন নাম্বার কি রয়েছে এবং আপনার লাকি নাম্বার কি রয়েছে এই দুটি নাম্বারও আমি আপনাদেরকে জানিয়ে দেব তো যাই হোক আসুন জেনে নেওয়া যাক এই সপ্তাহে কারা হতে চলেছে কোটিপতি অর্থাৎ লটারি প্রাপ্তির কিন্তু সম্ভাবনা এই সপ্তাহে কোন রাশিগুলি দেখা যেতে চলেছে প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই সপ্তাহে আপনারা লটারি কাটতে পারেন সাতটায় টাকা ইনভেস্ট করতে পারেন বা জুয়াতে টাকা ইনভেস্ট করতে পারেন তবে আপনার জন্মছকে রাহুগ্রহ কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে যেটি আমি আপনাদেরকে বারবার রিমাইন্ড করে দিচ্ছি যাদের রাহুগ্রহ শুভ অবস্থায় নেই তারা কিন্তু এই সমস্ত জায়গায় একেবারে টাকা ইনভেস্ট করবেন না এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই সপ্তাহে অর্থাৎ তেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত লটারি সাট্টা জুয়া এই সমস্ত জায়গা থেকে কিন্তু টাকা পেতে চলেছেন তবে আপনার নিজস্ব জন্মছকে গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে যদি রাহুগ্রহ শুভ অবস্থায় না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সমস্ত জায়গায় একেবারে টাকা ইনভেস্ট করবেন না আমি আপনাদেরকে স্ট্রিক্টলি কিন্তু নিষেধ করে দিলাম এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই সপ্তাহে লটারি কাটতে পারেন শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে পারেন সাট্টা বা জুয়াতে টাকা ইনভেস্ট করতে পারেন তবে আপনাদের জন্মছকে রাহু গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে যদি রাহু গ্রহ শুভ অবস্থায় না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সমস্ত জায়গায় একেবারে টাকা ইনভেস্ট করবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই সপ্তাহে লটারি থেকে হতে চলেছেন কোটিপতি এছাড়াও সাতটা জুয়া শেয়ার মার্কেটে কিন্তু টাকা ইনভেস্ট করতে পারেন তবে আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে যেটি আমি আপনাদেরকে বারবার রিমাইন্ড করে দিচ্ছি যদি রাহু গ্রহ শুভ অবস্থায় না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা লটারি কাটবেন না এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই সপ্তাহে লটারি থেকে হতে চলেছেন কোটিপতি অর্থাৎ লটারি লাগার কিন্তু সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে এছাড়াও সাতটা জুয়া এই সমস্ত জায়গা থেকেও কিন্তু আপনারা টাকা পেতে চলেছেন তবে আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে যদি রাহু গ্রহ শুভ অবস্থায় না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সমস্ত জায়গায় একেবারে টাকা ইনভেস্ট করবেন না এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই সপ্তাহে লটারি থেকে হতে চলেছেন কোটিপতি অর্থাৎ এই সপ্তাহে লটারি প্রাপ্তির কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ এই সপ্তাহে আপনারা লটারি থেকে সাটটা থেকে জুয়া থেকে এই এই সমস্ত জায়গা থেকে কিন্তু হঠাৎ করে অর্থ প্রাপ্তি করতে চলেছেন তবে আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকে গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে যদি রাহুগ্রহ শুভ অবস্থায় না থাকে সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত জায়গায় টাকা ইনভেস্ট করবেন না পরে যে শেষ রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই সপ্তাহে লটারি থেকে হতে চলেছেন কোটিপতি অর্থাৎ লটারি প্রাপ্তির কিন্তু সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে তবে একটি বিষয় মাথায় রাখবেন আপনার নিজস্ব ব্যক্তিগত জন্ম ছকে গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে যদি গ্রহ শুভ অবস্থায় না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সমস্ত জায়গায় টাকা ইনভেস্ট করবেন না এবং প্রপার কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোজারকে আপনারা আগে দেখিয়ে নিন জেনে নিন আপনার জন্মছকে রাহুগ্রহ কেমন পজিশানে রয়েছে এবং এর পাশাপাশি আপনাদের লাকি নাম্বার আপনাদের ডেস্টিনি নাম্বার এই নাম্বারগুলো আপনারা জেনে নিন জেনে নিয়ে তারপরে লটারির টিকিট কাটুন নচেত কিন্তু একেবারে এই সমস্ত জায়গায় টাকা ইনভেস্ট করবেন না তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন